সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। আদালত চত্বরে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মাদক কাণ্ডে ধৃত বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামী। এই ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। শনিবার আলিপুর জেলা আদালতে পামেলাকে তোলা হয়। তার আগে সংবাদ মাধ্যমের সামনে পামেলা বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তার দাবি, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ রাকেশ সিং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এই ঘটনার পর ফের বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে এলো। উত্তরদমদমে বিজেপির চা চক্রে হামলা। এদিন সকালে পুলিশের সামনে এই হামলা হয় বলে অভিযোগ। এই হামলায় গুরুতর জখম হয়েছেন চার বিজেপি কর্মী, তাদেরকে পানিহাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। চা চক্র কিছুটা এগোতেই সেখানে একদল দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয়। চর ঘুষি ছাড়াও লাঠি দিয়েও আঘাত করা হয়। পুলিশের সামনেই মারধর চলে বলে অভিযোগ। এই হামলায় চারজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। এদের মধ্যে একজন রক্ত বমি করতে শুরু করেন, বাকিরা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাদেরকে পানিহাটি হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে বিজেপি কর্মী ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এলাকায় বিজেপির সংখ্যালঘু সেলের সম্পাদক সাহেব আলী মণ্ডলকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাংলার ভোটের প্রাক্কালে দিদি থেকে দুহিতা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তৃণমূলের বিভিন্ন স্লোগানে প্রাধান্য পেয়েছে সম্বন্ধ সূচক দিদি শব্দটি, যেখানে বাংলার প্রশাসনিক প্রধান হিসেবে দিদিকে তুলে ধরা হয়েছে সব সমস্যা সমাধানের উপায় হিসেবে। উদাহরণস্বরূপ বলা যায় দিদিকে বলে রাখার কথা, অর্থাৎ বার্তাটি এই যে তার কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু ভোটের আগে তৃণমূল নেত্রী ভোট প্রার্থী, যে কারণেই তিনি হলেন বাংলার নিজের মেয়ে। বিধানসভা ভোটের প্রাক্কালে দলের নতুন স্লোগান শনিবার সামনে আনল তৃণমূল। এক লাইনে সেই স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়। এই স্লোগানকে হাতিয়ার করেই আসন্ন নির্বাচনে ঝাঁপাবে দল, এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তিনি শাসক দলের দোর্দণ্ড প্রতাপ নেতা, এলাকার হর্তাকর্তা। অভিযোগ, এহেন নেতার ইচ্ছায় নাকি গোটা একটা রাস্তা নকশা বদলে বেঁকে চুরে হাজির তার বাড়ির সামনে। অভিযোগ, বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ভাঙড় দুই ব্লকের পোলেরহাট দুই পঞ্চায়েতের মাছিভাঙা থেকে খামারাইট পর্যন্ত রাস্তা তৈরির কথা ছিল। আড়াই কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়। অভিযোগ, যেখান দিয়ে রাস্তা তৈরির কথা ছিল সেখান দিয়ে রাস্তা না হয়ে নতুন হাট থেকে গাজীপুর পর্যন্ত তৈরি হয়েছে। এদিকে খামারাইট থেকে মাছিভাঙা পর্যন্ত নাম লেখা রাস্তার বোর্ড লাগানো হয়েছে নতুন রাস্তায় জমাদারপাড়া মোড়ে। বিরোধীদের মতে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ি ওই এলাকায়, তার বাড়ির সামনে দিয়ে এই রাস্তা নিয়ে যাওয়ার জন্যই এই ষড়যন্ত্র। খদ্দের এলেন বন্ধ সাহাগঞ্জের ডানলপ কারখানার অস্থাবর সম্পত্তি বিক্রির প্রক্রিয়া চলল বৃহস্পতিবার। এ নিয়ে দিনভর আলোচনা হলো শ্রমিক মহল্লায়। অবসরপ্রাপ্ত শ্রমিকদের অনেকের বক্তব্য, হাইকোর্টের মধ্যস্থতায় সম্পত্তি বিক্রির তোড়জোড় চলায় এবার বকেয়া পাওনা গণ্ডা মিলবে বলে তাদের আশা। কেউ আবার বলছেন না আচালে বিশ্বাস নেই। কর্মসূচির নাম কৃষক সুরক্ষা অভিযান, ঠিকানা সিঙ্গুর। কথা ছিল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় চাষীদের সমস্যা অভাব অভিযোগ শুনবেন, কিন্তু কোথায় কি। শুক্রবার দুপুরে ওই কর্মসূচিতে মিনিট কুড়ির জন্য সিঙ্গুরের বারুইপাড়া স্টেশন সংলগ্ন মাঠে এলেন লকেট। সাত আট মিনিট রাজনৈতিক বক্তব্য পেশ করলেন, তারপর চাষীদের জন্য খিচুড়ি রান্না হতে দেখে সেখানে গিয়ে খুন্তি নেড়ে বিদায় নিলেন। সাংসদের ভূমিকায় অবাক চাষীরা, কোনো সমস্যার কথাই তারা জানাতে পারলেন না। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।